প্রথমবারে এই জায়গাতে আমার কথা রয়। আরে আশা করি দিবে তিনি ভাবের পরিচয়, শরীয়তের এবাদত কত প্রকার জানিবারে চাই। যেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ হয় না ভাই, ওইটা কোন ধর্মীয় মাহফিল হইতে পারে না। যে কোন ধর্মের অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে, মুসলমানের ধর্মের অনুষ্ঠানে নবীর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে শুরু করতে বলছে রাব্বানা, আমরাও তা করি। এক একজনের প্রক্রিয়া, এক একজনের ভাব এক এক রকম। আমরা দাঁড়াই এই বেহালা দিয়ে আমার দয়াল নবীর নামে মিলাদ পড়ি, দরুদ পড়ি, তারপরে আমরা অন্য মিউজিকে যাই বা গান করি, আবার অনেকে গানের মাঝেও কই, আবার দরুদ এভাবে পড়ি। আমি আপনার কাছে একটা কথা ফায়সালা চাই। আপনি আল্লাহ তাআলা যেহেতু কোরআন মজিদে সূরা হুজাবের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা তাসলিমা। আল্লাহ বলছে যে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মানে যা কই বইলো পরে আগে হইলো পোক্ত করতেছে, নিশ্চয় কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু, ফেরেশতা মণ্ডলী লইয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে সালাম পেশ করি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা, তোমরাও আমার নবীর নামে সালাম দরুদ পেশ করো। আমরা এই কাজটা প্রত্যেকেই করি। এই যে প্রত্যেকে করি, এই করার মধ্যে আবার দুইটা দল, করার মধ্যে আবার দুইটা দল হয়ে গেছে। এক পার্টি হইলো হুইয়া হুইয়া করে, মানে বৈশা বৈশা করে, আর এক পার্টি হইলো ঠাস করে খাড়াইয়া যায়। আলেম সাহেব, আপনি কোন দলে? আপনি বসুইনে না খারুইনে? না, যদি বসুইনে পার্টি হন আমরা সাথে আমার কোনো রাগ নাই, আপনার আমি কিছুই কম না। আর যদি খারিনে পার্টি হন তাইলে আমার দুইখান কথা আছে। সেই কথা দুইখান কি? আমরা যারা খারাই তারা বিশ্বাস করি যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ মিলাদ হয় সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির থাকে নাকি বাবা, সেই বিশ্বাসের আদলে আমরা দাঁড়ায় যাই। কেন দাঁড়াই? যে নবী যে হাজির নাজির থাকে, আমার দেখার মতো চোখ নাই তাই আমি নবীকে দেখি না, নবী তো আমাকে দেখে। আমি যদি সময় বসে থাকি তাহলে আমি বেদবি হয়ে যাবে, এই জন্য আমরা দাঁড়াই নাকি বাবা। যদি আপনি দাঁড়াই না পার্টি হন তাইলে আপনি নবী যে আপনার মিলাদ মাহফিলে আসে হাজির নাজির থাকে, আপনি আপনি নবীকে কোন সুরতে দেখেন? আমার প্রশ্ন ঠিক আছে বাবা? জ্ঞানী লোকের কাছে যদি জ্ঞানী লোক জ্ঞানী প্রশ্ন না করি তাহলে তো হইব না। তা কাজেই এই যে পাইছি, মানে এটা তো পাই না অনেক দিন, অনেক দিন ধরে পাই না। পাইলে কি হয়? দুই চারটা কথা জানা যায়, দুই চারটা কথা শিখা যায় নাকি? আমাকে গান করাটাই তো বড় কথা না, এদের মাধ্যমে যদি আমরা দুই চারটা কথা শিখি জানি তাহলে তো আমাকে ভবিষ্যৎ জীবনে একটু কাজে লাগতে পারে পারে। গানের ব্যস্ততায়, টাকা পয়সার নেশায় আমরা তো এগো সঙ্গ করতে পারি না। আমার উস্তাদের সঙ্গ আমি করতে পারিনি বেশি দিন, মাত্র 6 বছর একাধারে ছিলাম, তারপরে বাইরে আইছি, যে এরপরে খুব কম যাওয়া হইতো কারণ নেশায় পড়ে গেছি। গান গামো, টাকা কামামো, তখন যে কি করুম, এই গানের পিছনে পিছনে ঘুরতাম। তো ওই রকম আপনারাও যদি হারিয়ে ফেলাই কদিন পরে, হ্যাঁ, তা আমাকে তো কিছু রইল না। এই জন্য অন্তত গানের মাঝেও হইলেও যেন কিছু আমরা জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি নাকি বাবা। এই জন্য আপনার কাছে এই বিষয়টা আমার জানা দরকার। নবী যেহেতু হাজির নাজির থাকে, এটা বিশ্বাস করি বইলেই দাঁড়াই, তাহলে আপনি নবীকে দেখেন কোন সুরতে? প্রশ্নোত্তর আরম্ভ হয়েছে, পালা গানও আরম্ভ হয়েছে।
তো প্রথম যে গানটি তিনি প্রশ্নোত্তরের ব্যাপারে তৈরি করে রেখেছেন পল্লা গান হিসাবে, সে গানটি হলো হ্যালো না দেখা যদি সেজদা করে তো সমস্ত সেজদাই বাতিল হয়ে গেল গা। ধন্যবাদ, যেভাবে পালা দিয়েছে আমরা চেষ্টা করব দিও ভাই আপনাদেরকে ভালো দুটি কথা বলার জন্য, ভালো দুটি গান করার জন্য আপনাদের আশীর্বাদ হলো সর্বপ্রথম। আপনার আশীর্বাদ করলেই আমাদের পক্ষে সম্ভব হবে, আপনাদের দোয়া ছাড়া আমরা কিছুই ভালো কিছুই দিতে পারবো না। পালা হলো শরীয়ত এবং মারফত, আবার পাশাপাশি হইল হাসর আর কিয়ামত নাকি? বয়াতি আনছেন দুইটা রাত দিছেন, একটা পালা শুনবেন চারটে। আপনারা সকালবেলা রেডি থেকে টাকা পয়সা তো দিয়েই দিয়েছেন, আবার ফিরে সকালবেলা যদি লাগবো পালা যে চারটে ওরে মারফত হইল ভেদারে গোরা, ওরে মারফত হইল ভেদারে গোরা, এটা খোদার পরিচয়ে খোদা মারফতে রয়ে খোদা মারফতে রয়ে। ওরে মারফত হইল ভেদারে গোরা, অনুমান করলে সাধন সিদ্ধি না রে হয় বাবা, শরীয়ত নাই অনুমান করলে সাধন সিদ্ধি নাহি হয়, ওরে তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি, আত্মপরিচয় খোদা মারফতে রয়ে খোদা মারফতে রয়ে। এইভাবে যার হইল আত্মকে এইভাবে যার হইছে আত্মকে চাই আল্লাহ নবী অন্য চিনবে কেন, সর্বব্যাপী আছে খোদা, সর্বব্যাপী আছে খোদা, চেনা বিষয় খোদা মারফতে রয়ে খোদা মারফতে খোদা ছাড়া সেজদা হয় হারাম, খোদা ছাড়া সেজদা হারাম, তারে চিনি যা করিলে সেজদা পাইবা রাম, খোদা ছাড়া
আমার এই গানটা আমাদের মানিকগঞ্জের জিটকা শরীফের দয়াল বাবা হযরত গওহর শাহ রহমতুল্লিল আলাই, আল্লাহর মস্তবর একজন ওলি, তার লিখা এ গজল। আমরা যন্ত্র সঙ্গীতের মাধ্যমে করে থাকি, তাই এটাকে গান বলা হয়। তিনি লিখেছে খোদা মারফতে রয়, মারফত হলো ভেদের গোড়া, যেখানে খোদার পরিচয়। লিখেছে শরীয়তে নাইক পরিচয়, অনুমানে করলে সাধন সিদ্ধি কি আর হয়। আছে তরিকতে সাধন সিদ্ধি, এখানেই আত্মপরিচয়। তারপরে লিখেছে এই ভবে যার হইল আত্মজ্ঞান, কেবল সে চিনেছে আল্লাহ নবী, অন্য চিনবে কেন। সর্বব্যাপী আছে খোদা, কিন্তু তারে চেনা বিসন্ধায় খোদা মারফতে। ফিনিশিং এ লিখেছে খোদা ছাড়া সেজদা হয় হারাম, তারে চিনিয়া করিলে সেজদা পাইবা আরাম। হযরত গওহর বলে না চিনিলে তোমার সকল সেজদাই বৃথা যায় খোদা মারফতে। আমার মারফতের পালা নিয়ে হযরত গওহর শাহ বাবার কালাম রাখলাম আসরে, দুই একটা কথা বলতে আমার মনে ধরে। খোদা ছাড়া সেজদা হয় হারাম, চিনিয়া করিলে সেজদা পাইবা আরাম। হযরত গওহর বললেন না চিনিলে সেজদাই বৃথা যায়। আলেম সাহেব, আলেম মানে জ্ঞানী, তাই না? লেখাপড়া করলেই, খালি সার্টিফিকেট নিলেই আলেম হয়ে যাব তা কিন্তু না। রসুল যে সময় হাদিসটা বলছে আল উলামা ওয়া রাসুতুল আম্বিয়া, ওই সময় কোনো মাদ্রাসাও ছিল না, কোনো সার্টিফিকেটও ছিল না। এটা হাদিসের বাণী, আল উলামা ওয়া রাসুতুল আম্বিয়া। এর অর্থ হল হক্কানি আলেম, আমি রসুলের ওয়ারিশ। তাহলে সেই হক্কানি আলেম কারা? এখন যারা দাবি করে মাদ্রাসায় লেখাপড়া করে মুফতি, মাওলানা, হাফেজ, কারি, এই সার্টিফিকেট সনদ নিয়ে, তখন কিন্তু এই সিস্টেমটাই ছিল না, অর্থাৎ মাদ্রাসাই ছিল না। সেই সময়ের হাদিসটা আল উলামা ওয়া রাসুতুল আম্বিয়া, হক কথা যারা বলে, হক পথে যারা চলে, হক জ্ঞান যারা মানুষের মাঝে বিতরণ করে, তারাই হলো হক্কানি আলেম। হক মানে সত্য, আলেম মানে জ্ঞান, তাদের কথা বলছে। সেই দৃষ্টিতে আপনিও একজন হক্কানি আলেম, আমি তাই আপনাকে আলেম সাহেব বলে সম্বোধন করছি। আজকের পালাটাও আপনার এই পালাটাই, আমি খালি আপনার কাছে এই গানটার যে গওহর শাহ বাবা যে বললো আল্লাহ ছাড়া সেজদার, এটা মানে ব্যাখ্যাই কই, আল্লাহ ছাড়া সেজদা হারাম, এটাও সত্য। আল্লাহ ছাড়া সেজদা যে হারাম, এটাও সত্য। মুরব্বীরাও কয়, গওহর শাহ বাবাও গানে কইলো,
যে আল্লাহ সারা সেজদা হয় হারাম, চিনিয়া করিলে সেজদা পাইবা আরাম। হযরত গওহর বললেন, না চিনিলে সব সেজদাই বৃথা যায়। এই যে সেজে বলল, হযরত গওহর বললেন না চিনিলে সেজদা বৃথা যায়, এখন আমার উপায়টা কি আপনি আমার একটু কয়ে দেন। আমার বলতে আমাগো আসতে বাবা, আমি তোমার ওদের ফকির, আমি তো এত কিছু দাঁড়ি না, আমি আমার মুর্শিদরে পাই, আমার মুর্শিদরে পাইলে মুর্শিদের চেহারা মোবারক দেখা ঠাস হয়ে পারি মধ্যে পুরে যাই চুমা খেতে থাকি। এ মুর্শিদের আগা পাশা সব সমান মনে হয়, এ মাথায় চুমা খাইলে হয়, পাশায় চুমা খাইলে হয়, সামনে খাইলে হয়, পিছে খাইলে হয়, আমার মন জেনে চাই এনেই খাইতে থাকি। এটা কত দূর হয় কত দূর হয় না এটা আমার দেখার বিষয় না, আমি মারফতের ফকির, ফকিরের একটু উল্টা পাল্টা স্বভাব তাই। কিন্তু এই যে গহর্ষা বাবা যে কইল, এই না দেখে আমরা যারা সেজদাগুলো করতেছি এই সমাজের লোকেরা, হযরত গওহর বললেন না চিনিলে সেজদাই বৃথা যায়। আমি খালি আপনার কাছে এই বিষয়টার মীমাংসা চাই, তাইলে আমাগো উপায়টা কি? খোদা ছাড়া সেজদা হয় হারাম, আমাদের মাঝে জিতন মাতবার সাহেব, প্রশ্নোত্তর আরম্ভ হয়েছে, পালা গানও আরম্ভ হয়েছে। তো প্রথম যে গানটি তিনি প্রশ্নোত্তরের ব্যাপারে তৈরি করে রেখেছেন পালা গান হিসাবে, সে গানটি হলো হ্যালো, না দেখা যদি সেজদা করে তো সমস্ত সেজদাই বাতিল হয়ে গেল গা। ওই লেখকে কইছে আর কি, লেখকের কথাটা দলিল হবে কি ব্যাপারে বাবা? কোরআন হাদিসের কথা দলিল হতে পারে। নামাজি যখন বিশ্বাস করে দাঁড়িয়েছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এবং আরো বলেছে যে আল্লাহ আমার সামনে আছে, কাল সঙ্গে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ আমার প্রশংসা করতেছে, আর রহমানুর রহিম তিনি দয়ালু তিনি করুণাময়, এখানে রহিম রহমান দুইটা শব্দ উচ্চারণ করা হয়েছে, নিশ্চয়ই কারণ আছে। সে হলো পরম করুণাময় পরম দয়ালু, আল্লাহ কে দাও আমার পরম করুণাময় পরম দয়ালু কয়, ঠিকই তো তাই, প্রত্যেকটি কথার সঙ্গে তার সঙ্গে কথা হয়, পুরা নামাজটার মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়। যে আল্লাহকে সামনে হাজির নাজির রেখে নামাজকে পরিপূর্ণ করতে পারল না, সে কমপক্ষে এইটুক বিশ্বাস করে নামাজে দাঁড়িয়েছে যে আমি আল্লাহর সামনে উপস্থিত হয়েছি, তার নামাজ হয়ে যাবে। নামাজ কারো চাইরা নিয়ে হয়, কারো আটা নিয়ে হয়, কারো বারো নিয়ে হয়, কারো ষোলো নিয়ে হয়, সবার সমান হয় না। আল্লাহকে চিনার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বারবার জায়গা দেখায় দিয়েছেন। আল্লাহ পাককে যদি বলা হয় যে দেখি না কেন, আল্লাহ পাক মুসা নবীর তো কইছে ওই চোখ দিয়ে আমাকে দেখতে পাইব না, আপনি কি কোন? এই জমিনের চোখ দিয়ে মাটির চোখ দিয়ে তাকে দেখা যাবে না, জান্নাতের চোখ হতে হবে, জান্নাতের আল্লাহকে দেখতে পাবে।
হ্যালো কোরআনের মধ্যে বলেছে আল্লাহর স্রোত আছে, মানুষেরও স্রোত আছে, মানুষের স্রোতের উপরে আল্লাহবাক শ্রেষ্ঠ স্রোত আর তৈরি করে নাই। তো যে কোটি কোটি মানুষের স্রোত তৈরি করেছে তার স্রোতটা কিরকম, তার মতন আল্লাহর হাত আছে কিরকম, আল্লাহর মতন, আল্লাহর যেরকম হাত সেরকম কোনো কিছুর সঙ্গে আল্লাহবাকে তুলনা করা যাবে না, মিসাল দেওয়া যাবে না, উপমা দেওয়া যাবে না, কারণ আরেকটি ওরকম নাই বলে তার সঙ্গে কোনো উপমা চলবে না। তবে জ্ঞানের নয়নও মানুষ আল্লাহকে দেখতে পায়। আল্লাহ বলছে আমি মিথ্যা কথা বললে আল্লাহ গুনাহ লেখে, আমি মিথ্যা কথা কব না। অহংকারীকে আল্লাহবাক জাহান্নামের মধ্যে নিবে, কোনো অহংকারীকে আল্লাহবাক জান্নাতে নিবে না। আল্লাহবাকের কথা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ পাককে তার কোরআনের দৃষ্টিতে জ্ঞান নয়নে যে দেখেছে যতটুকু, তার জন্য আল্লাহ পাক ততটুকু। আপনি বিশ্বাস করে প্রথম নামাজ আদায় করতে থাকেন, এই নামাজে আপনার চক্ষু শীতলতা আসবে, এই জন্যই যেহেতু আপনি আল্লাহর কাছে উপস্থিত হয়ে সেজদা দিচ্ছেন। সুবহানাল রাব্বিল আলা, সুবহানাল রাব্বিল আলা, একমাত্র তাকেই বলা হয়, অন্য কেউ এখানে নাই। আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ করে যেই ব্যক্তি নামাজের মধ্যে নিয়োজিত হতে পারে, একদিন সেও দেখতে পায়। যেমন জুনিয়াদ বুগদাদির শিষ্য ছিল শিবলি, জুনিয়াদ বুগদাদি একদিন শিবলিকে বললেন তুমি এখনকার নামাজের ইমামতিটা করো, করলেন। নামাজ শেষে জুনিয়াদ বুগদাদি শিবলিকে বললেন তোমার এই চার রাকাত নামাজ পড়তে এত সময় লাগলো কেন? শিবলি বললেন দয়াল যখন সেজদার মধ্যে যাই দেখি আমার আল্লাহ আমার সামনে আল্লাহ, তারে দেখে উঠতে মনে চায় না তাই দেরি হয়। জুনিয়াদ বলে আল্লাহ আমি তো একদিন দেখলাম না, আমার শিষ্য আমি তার পীর, অথচ আমি একদিন দেখলাম না। তো শুনে রাখো তুমি, হাসরের মাঠে প্রথম নামাজের হিসাব নিবে, সেদিন যদি আমি নামাজের হিসাব দিতে না পারি তাহলে বলবো আজকে যে শিবলির পিছনে নামাজ পড়েছি এরও ছেলে তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মাঝে সূরা মায়েদা 54 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাকাতাহু ওয়াসাল্লুনা আলান নবী ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণগান গাই, দরুদ পাঠ করি, তোমরাও করো। আমাকে প্রশ্ন রেখেছে যে সেই দরুদ শরীফ মিলাদ পাঠ করে এটার মধ্যে দাঁড়ানোর দলে না বসার দলে আপনি? আমি এতদিন তো দালানের দলেই আছিলাম, এখনও দালানের দলেই আছি, কিন্তু বিপদে পড়ে গেছি কে কিছু মানুষের জন্য যারা দালানোর দলে নাই। প্রত্যেকটা মসজিদ ভরে গেছে গা কাইমি মাদ্রাসার ই হুজুর দিয়া, যেটা ওই 8000 চিটাগাঙ্গের ওই দলের মধ্যেই দিমিলাদুন্নবী নাই, দাঁড়াইয়া দরুদ নাই। আল্লাহ পাক ফেরেশতাদের কি নিয়ে যে দরুদ পাঠ করলো হুইয়া হুইয়া করছিল না বইয়া বইয়া করছিল, দাঁড়াই সম্মান জানাইছে, দাঁড়াইয়া সম্মান জানাইছে। অতএব কারণে আমরাও সেই দাঁড়ানের দলে রাসূলকে সম্মান জানাই। হ্যালো নূর নবীজির তরে কি ধরে পার ঘাটে পার হবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি অত নূর নবীজির তরে কি ধরে
মোল্লবজির তরিক ধর পার ঘাটায় পার হবিরে আগে শরিয়তের গরম শের নিবিরে আগে শরিয়তের গরম শের নিবিরে আগে শরিয়তের গরম শের নিবি শরিয়তের সরাজারি দিছে আল্লাহ পাকবাড়ি ফারজা আইন পালন করি ফারজে খোদা পাবির ভালো ফারজে খোদা পাবির ভালো ফারজে খোদা পাবির ভালো ফারজে খোদা পাবি নূর নবীজি নায়াল মাজি নূর নবীজি নায়াল মাজি নূর নবীজি নায়াল মাজি ওই পারে কে যাবি আগে শরিয়তের গরম শের নিবিরে আগে শরিয়তের গরম শের নিবি নূর নবীজির তরিক ধরে নূর নবীজির তরিক ধরে আর ঘাটায় পার হবিরে আগে শরিয়তের গরম শের নিবিরে আগে শরিয়তের গরম শের নিবি মা একিনের ঘরে পাঞ্জে গানা আদাই পঞ্চবেনার গরম শেরে জিকিরে শরণিবীরে ভাল জিকিরে শরণিবীরে ভালজ কিরে শরণিবীরে ভালজ কিরে শরণিবীরে মা একিনের ঘরে পাঞ্জে গানা আদাই করে পঞ্চবেনার গরম শেরে জিকিরে শরণ নিবিরে ভালজি কিরে শরণ নিবি আরে পাঁচ 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 নফিয়াল পাঁচ আর পাঁচ নফিয়াল পাঁচ 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 নফিয়াল জিকির জলি খুবই রে আগে শরিয়তের গরম শেরে নিবি রাস্তা দিয়া তরিগতে যাও হাতিয়া হাকিগতে উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছিবি ভারতে গন্তব্যে পৌঁছিবি রে ভারতে গন্তব্যে পৌঁছিবি রে ভারতে গন্তব্যে পৌঁছিবি শরিয়তের রাস্তা দিয়া তরিগতে যাও হাতিয়া হাকিগতে উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছিবি রে তুই গন্তব্যে পৌঁছিবি রে তুই গন্তব্যে পৌঁছিবি আরে পয়া বুলে পথা লাইলে পয়া বুলে পথা লাইলে পয়া বুলে পথা লাইলে বিল ডাঙ্গায় ঘুরি কর্ম সেরে জিকিরে শরণ নিবি এগুলি সবগুলি শরীয়তের কর্ম প্রধানত ফরজ সুন্নত নফল ওয়াজিব এই পাঁচ চারটির ভিতর দিয়ে সব কিছু আসবে বহুত কিছু আছে বিয়ে শাদি সংসার গৃহস্থলী কাজ কারবার ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সমস্ত কিছুর সঙ্গে শরীয়তের সম্পর্ক শরীয়ত ছাড়া আপনার জন্মের পরেই হুজুরের দরকার এই মৃত্যুর পরেই হুজুরের দরকার তাহলে শরীয়তের দরকার আছে শরীয়ত ছাড়া হয় না লাগবে বাবা মার বিয়া করার সময় মূল্য
এগুলি শরীয়তের কর্ম না, তাহলে বিয়া শাদী না করে কি হইব, জারক মানক জিনামি না হয়ে যাবো গা। আল্লাহর একটা বিধান আছে না, বিধান মতো তো করে দিয়েছে। যাক এই পর্যন্তই সংক্ষেপেতে রাখিলাম কথা, এবার মারফত মধ্যে দুই এক কথা প্রশ্ন করি হেথা। আমিও এরকম প্রশ্নই করব, মারফতের কোনো শ্রেণী বিভাগ আছে নি? মারফত প্রথম কাথে কে কীভাবে প্রাপ্ত হয়েছিল, মারফতের কর্মকাণ্ডের পরিচয় কী, কীভাবে তার কাজ করলে তিনি মারফতের কাজ হাসিল করতে পারে, এটা কি শরীয়ত বাদ দিয়া, তরিকত বাদ দিয়া, হাকিকত বাদ দিয়া আলাদা কোনো জিনিস? এই যে মাখন, এটা কি দুধ বাদ দিয়া, এই যে উঠায় মাখন, এটা কি দুধ বাদ দিয়ে উঠাইতে পারবো? তাহলে শরীয়তের রাস্তা ছাড়া যদি কোথাও না হয় তো মারফতের রাস্তা আলাদা কোনো আছে নাকি? শরীয়তের মধ্যে বলা হয়েছে দুই প্রকার, বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে শরীয়ত হলো রাজপথ, রাজার দরবারে যাইতে যে রাস্তা আছে এইটা দেখো রাজপথ। তাহলে এক রাজা হলো আল্লাহ, বাদশার বাদশা, মালিক ইয়াউমের দিন, তার দরবারে যেতে গেলে রাস্তা দিয়ে যাইতে হবে, সেটা কয় শরীয়তের রাস্তা। আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য আলাদা কোনো রাস্তা আছে নাকি মারফতের মধ্যে, এই আমার একটি প্রশ্ন। আমার কমিটির সভাপতি সাহেব তিনি একটি গানের কথা বলে দেখেছে যে আপনার এই গানটা গাইতেই হবে, আমি চলে যেতে পারি এরকম একটা ব্যাপার, তো সেই গানটি গাবো। ওটা আমার হাসরের গানই দিয়েছে, দুইটি পাল্লা দিয়েছে, একটা কিয়ামত একজন হাসর, তো কিয়ামতের সেই গান, হাসরের সেই গানটি গাইয়া শেষ করছি। নাই কোনো বন্ধু নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি, নাই কোনো বন্ধু গো নাই দুদি নাই কঠিন দিনে আমার বগি জীবিনে, নাই কোনো বন্ধু গো নাই দুদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোনো বন্ধু গো নাই দুদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, আসর দিনে আমার নবী জীবিনে, ইয়া নাফসি গো হে ওয়া ইয়া নাফসি গো কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোনো বন্ধু নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোনো বন্ধু নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোনো বন্ধু নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, আসর দিনে আমার নবী জীবিনে, রুজ হাসরে শেষ বিচারে রাব্বিল আলামিন, রুজ হাসরে শেষ বিচারে রাব্বিল আলামিন, ওহেদুল কাহার হইয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারোর জন্য যাবি ন দাতা, হায় হায় হাহাকার পয়রা যাব ধনি, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গোলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম রইলে খানে, দেখিয়া আদমেরে আদমের আওলাদ, বিনয় করে বলবে মোদের করেন সাপায়ার, আদম বলে আমি পাপি বড় গুণাগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, আদমে কয় নাফসি নাফসি
কঠিন দিনে নাই কোন বন্ধু নাই গোদি নাই কঠিন দিনে আমার নবী নাই কোন বন্ধু নাই গোদি নাই কঠিন দিনে আমার নবী আসর দিনে আমার নবী আদমের কথা শুনিয়া আদম সন্তান দৌড়াইতে থাকিবে সবাই হইয়া পেরেশান আদমের কথা শুনিয়া আদম সন্তান দৌড়াইতে থাকিবে তারা হইয়া পেরেশান ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন ইব্রাহিমের কাছে গিয়া করবে নিবেদন ইব্রাহিম কয় আমি পাপি তা দিতেছি হেথা নবী হইয়া দুনিয়ায় কইছি তিনটা মিথ্যা কথা ইব্রাহিম কয় আমি পাপি কান্দিতেছি হেথা নবী হইয়া দুনিয়ায় কইছি তিনটা মিথ্যা কথা পারবো না আমি তোমাদের দেই কইয়া আমি মোর গুণাঙ্গার গেছি দরবারে হইয়া এই কথা শুনিয়া মানুষ দৌড়াইতে থাকিবে মুসা নবীর কাছে গিয়া দর্শন দিবে যায়া বলবে মুসা নবী আল্লাহর পয়গাম্বর আমাদেরকে উদ্ধার করেন কঠিন হাসর মুসা বলে আমি পাপি মস্ত গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার মুসা বলে আমি পাপি মস্ত গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার আমার পাপের সাজা বুঝি দোযখের আগুন নবী হইয়া দুনিয়ায় একটা মানুষ করছি খুন আমার পাপের সাজা বুঝি দোযখের আগুন নবী হইয়া দুনিয়ায় একটা মানুষ করছি খুন মুসা বলে নাফসি না সকলেরই কাছে মানুষ হইবে কাত সকলে ফিরাইয়া দিবে নিরুপায় হইয়া ঈশা নবীর কাছে মানুষ যাইবে রে চলিয়া যাইয়া বলে আল্লাহ নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর রুহে পয়দায় আপনি শুনেছি খবর আমাদেরকে উদ্ধার করেন কই নবী আপনারে ঈশা বলে গুণাগার আমি আল্লাহরই দরবারে আল্লাহর কাছে আমি বড় লজ্জা পাইয়া গেছি উম্মতের কারণে আমি সেই লজ্জাতেই আছি আমারে বানাইছে কেহ আল্লাহরই বেটা কেহ বানাইছে আল্লাহর পুত্ররে ফেটা আল্লাহর বেটা বানাইছে কেউ আল্লাহ বইলাই কয় বড় লজ্জা দিছে আমি পাইছি দয়াময় এই জন্যে তো সুপারিশ করিতে পারবো না শেষ নবীর কাছে তোমরা হইয়া যাও রয়ানা এই কথা শুনিয়া মানুষ দৌড়াইতে থাকিবে নফসি নফসি বইলে একটা কান্নার আওয়াজ পাবে দৌড়াইয়া দৌড়াইয়া তখন করিবে গমন আরশের কাছে গিয়া দিবে দর্শন যাইয়া দেখবে দিনের নবী দিনের পয়গম্বরে উম্মতি উম্মতি বলে কান্দে যারে যারে আল্লাহ কয় গো নবী আর কান্দিবেন না উম্মত বইলা দুনিয়ায় অনেক করেছেন কান্না সেজদায় উঠানো গো নবী কই আপনারই ধারে যারে খুশি নিয়া যাইতে পারেন জান্নাত ভিতরে এই কথা শুনিয়া নবী সেজদা উঠাইয়া হাসরের দিকে যাইবে উম্মতের দিকে চাইয়া যারা নাকি দুনিয়াতে নবীর কথা শুনে অজু করিয়া ছিল শীতে আর গরমে সেই জায়গা দিয়া নূরের জ্যোতি ফুটে উঠে নবী চিনিবে এটা আমারই উম্মতে যারা নাকি দুনিয়াতে নামাজ তো যাক করে দয়াল নবীর নামে বাবা দরুদ শরীফ পড়ে নবীর মোহাব্বতে যারা দুনিয়াতে ছিল সকলেই নবীর কাছে দর্শন পাইল নবী বলে ইয়া উম্মত